সিএ প্রতিবাদীর মৃত্যু, আন্দোলন মঞ্চে অসুস্থ এন্টালির বাসিন্দা প্রৌঢ়া, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা, ভুগছিলেন উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যায়। জামিয়ার পরিবার শাহিনবাগে শুট আউট, আন্দোলনকারীদের মঞ্চের কাছে শূন্যে গুলি চালানোর অভিযোগ, মুখে জয় শ্রীরাম ধ্বনি, গুলি চালানোর পর অভিযুক্তকে পাকড়াও করে দিল্লি পুলিশ। রাস্তা জুড়ে ছবি এঁকে সিএ এনআরসির প্রতিবাদ, বিজন সেতুর কাছে রাসবিহারী অ্যাভিনিউয়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ, উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কলকাতা পুরসভার 68 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবাদ তৃণমূলের। একদিকে আয়করে বড় সড় ছাড়, অন্যদিকে ছাড়ের একাধিক রাস্তা বন্ধ, একদিকে কর কমালেন, অন্যদিকে কেড়ে নিলেন ছাড়ের বেশ কিছু সুবিধা, এক ঢিলে দুই পাখি মারলেন নির্মলা সীতারামন। Anyone who's earning between 5 to 7.5 lakhs, sir, today pays 20%. We are now reducing it in the new regime, which is devoid of exemptions, to 10% only. For income between 7.5 lakh to 10 lakh, he or she will pay at the reduced rate of 15% only, against the current prevailing 20%. বার্ষিক করযোগ্য আয় 5 লক্ষ টাকা পর্যন্ত হলে লাগবে না কোনো কর, 5 থেকে 7.5 লক্ষ টাকা বার্ষিক করযোগ্য আয় কর দিতে হবে 10%, এতদিন যা ছিল 20%, 7.5 থেকে 10 লক্ষ টাকা বার্ষিক করযোগ্য আয় এখন কর 15%, আগে ছিল 20%, 10 থেকে 12.5 লক্ষ টাকা আয়কর দিতে হবে 20%, আগে ছিল 30%, 12.5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা বার্ষিক করযোগ্য আয় আগে দিতে হতো 30% কর, এখন দিতে হবে 25%, 15 লক্ষ টাকার বেশি যদি হয় বার্ষিক করযোগ্য আয় তাহলে কর দিতে হবে আগের মতোই 30%। দেশে প্রথমবার দুরকমের আয়কর কাঠামো চালু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেউ চাইলে পুরনো কাঠামো অনুযায়ী আয়কর দিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সমস্ত রকম কর ছাড়ের সুবিধা আগের মতোই মিলবে, আর নতুন কাঠামোয় আয়কর দিতে চাইলে আয়করে আগের মতো সব ছাড় মিলবে না। নতুন কাঠামোয় আগের মতোই আয়কর ছাড় মিলবে ইপিএফ, এনপিএস, অবসরকালীন তহবিল, ছুটি বিক্রি 5 লক্ষ টাকা পর্যন্ত, ভিআরএস এবং গ্র্যাচুইটিতে। নতুন কাঠামো অনুযায়ী আয়করে ছাড় পেতে হলে গৃহ ঋণে কর ছাড় মিলবে না, এলটিসি ধারায় বিনিয়োগ, স্বাস্থ্য বিমা, শিক্ষা ঋণের সুদ, বাড়ি ভাড়া, এলটিসি এবং এলটিএতেও কোনো আয়কর ছাড় মিলবে না নতুন কাঠামোয়। এলআইসি শেয়ারও বিক্রি করতে চলেছে মোদী সরকার, বাজেটে এমনটাই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, দুশ্চিন্তায় গ্রাহকরা, প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সংগঠন। শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সবুজ সংকেত দিল কেন্দ্র, জানিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদদের একাংশ। এবারের বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ 99,300 কোটি টাকা, শীঘ্রই ঘোষণা হবে নতুন শিক্ষানীতি, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শিল্প বাণিজ্যের উন্নতি খাতে বাজেটে 27,300 কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তুলে দেওয়া হল ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স বা ডিডিটি, সরকারের আশা এর ফলে বিনিয়োগ বাড়বে। ব্যাংকে জমা টাকার বিমা 1 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ করল মোদী সরকার, অর্থাৎ ব্যাংক দেউলিয়া হলে নিশ্চিতভাবে 5 লক্ষ টাকা ফেরত পাবেন গ্রাহক। 160 মিনিটের দীর্ঘ বাজেট নির্মলা সীতারামনের, সন্তুষ্ট নয় শেয়ার বাজার, 700 পয়েন্টের বেশি পড়ল সেন্সেক্স, 300 পয়েন্টের বেশি পড়ল নিফটি। কেন্দ্রীয় সরকারের ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলির ধ্বংসের পরিকল্পনায় আমি বিস্মিত ও হতভম্ব, মানুষের নিরাপত্তা বোধ শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেটে তীব্র সমালোচনা করে টুইট মুখ্যমন্ত্রীর। দিশাহীন বাজেট, বেকারত্ব দূরীকরণে বাজেটে কিছুই নেই, কটাক্ষ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। মেইন ইস্যু আজ হিন্দুস্তান কে সামনে রোজগার আর জো ইকোনমি কে হালত হ্যায়, উসকে লিয়ে কোই সেন্ট্রাল স্ট্র্যাটেজিক আইডিয়া নেই থা, ঢাই ঘন্টে বাদ কি লংগেস্ট শায়দ হিস্ট্রি মে সবসে লম্বা বাজেট থা, মগর উসমে কুছ থা নেই, খোকলা থা। এই বাজেটে করছাড়ের কথা শুধুই ভাওতা, কটাক্ষ অমিত মিত্রের। দিস ট্যাক্স রিডাকশন ইজ নাথিং বাট এ ব্লাফ, গিভ ইট ফ্রম ওয়ান হ্যান্ড and taken away more from the other. বিরোধীরা সমালোচনা করবেন, তবে দেশের কথা ভেবে এই বাজেট করা হয়েছে, মন্তব্য দিলীপ ঘোষের। মোদীজি প্রথম থেকেই সাধারণ লোকের জন্য সমস্ত প্রকল্প জারি করেছে এবং বাজেটের গতিও সেই দিকে আছে, সাধারণ মানুষের কাছে টাকা আসুক, সাধারণ মানুষ খরচা করুক, সাধারণ মানুষ সরকারি প্রকল্পে লাভ পাক, এবং এই যে ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে যে ছাড় দেওয়া হয়েছে, প্রায় 75,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত সাধারণ মানুষ যারা ট্যাক্স পেয়ার তারা লাভ পাবেন এতে। 11 বছর পরে জেলমুক্ত ছত্রধর মাহাতো, ঝাড়খণ্ডের মামলাতেও জামিন, ভর্তি ছিলেন এসএসকেএমে, 2009 লালগড় থেকে ইউএপিএ সহ একাধিক ধারায় গ্রেপ্তার। আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সকাল 11টা থেকে 2 দফায় হবে পরীক্ষা, কোনো পেন বা ঘড়ি নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। নকল ঠেকাতে 219টি পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক সেন্টার ইনচার্জ ও ভ্রাম্যমাণ পর্যবেক্ষকের হাতে থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, পরীক্ষার্থী প্রায় 89,000।
চীনে বাড়ছে নোভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। মারণ ভাইরাসে এ পর্যন্ত 304 জনের মৃত্যু। আক্রান্তের সংখ্যা ছাড়ালো 14,000। চীনের হুনানে বার্ড ফ্লু আতঙ্ক। শনিবার বেলেঘাটা আইডি হাসপাতালে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক মার্কিন নাগরিককে নিয়ে রীতিমতো টানাপোড়েন চলে। ডায়রিয়া ও পেট ব্যথা নিয়ে ওই বিদেশিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও ওই ব্যক্তি চিকিৎসকদের সহযোগিতা করছিলেন না বলে অভিযোগ। চিকিৎসকদের পরামর্শ না মেনে রাতেই তাকে হাসপাতাল থেকে নিয়ে যায় ওই স্বেচ্ছাসেবী সংস্থা। লক্ষ্য হোয়াইট ওয়াশ। রবিবার মাউন্ট গানুইয়ে পঞ্চম সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে কিউএদের মুখোমুখি টিম ইন্ডিয়া। ফিরতে পারেন রোহিত, রাহুলের বদলে নামতে পারেন ঋষভ। এখনো পুরোপুরি ফিট নন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন হার্দিক পান্ড্য। পুরোপুরি ম্যাচ ফিট নন, তাই এই সিদ্ধান্ত জানালো বিসিসিআই। আপাতত এনসিএ এর রিহাবে থাকবেন। 40তম ফ্র্যাঙ্ক ওয়ারেল ডেতে বা রক্তদাতাদের রোহিত শর্মা সই করা সার্টিফিকেট দেবে সিএবি। পাশাপাশি 40তম বছর উপলক্ষে রক্তদাতাদের দেওয়া হবে নামাঙ্কিত ব্যাজ। বাংলা ক্রিকেটে নতুন বিতর্ক। বিসিসিআই নিয়ম না মানায় জয়পুর থেকেই ফেরানো হলো দুই রঞ্জি ক্রিকেটারকে। যাচ্ছেন দুই ক্রিকেটার, দল নির্বাচনের সমালোচনায় প্রাক্তনীরা। মা হতে চলেছেন কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সুখবর। আগামী গ্রীষ্মেই নতুন সদস্য আসবে কোয়েল এবং নিষ্পাল সিং রানের সংসারে।